সে ভোলা দাবো শাড়িটা বলুন মামা, আর আমি কেডি মানে কাকা দাদা। ও এটা ভিডিও? ও আমরা ফাংশনে যাচ্ছি, ফাংশন দেখতে যাচ্ছি। গাইজ আমি মিমো, আর আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তোমরা দেখছো কেচ অফ দ্য ব্লগ, আর ব্লগটা আমি করেছিলাম প্রথম দুটো, তারপরে একটা আমার ভাই সুমন করেছে, এই যে জঙ্গল সুমন। আর তোমরা আমাকে মিস করছিলে আমি জানি, আর যার যার আমার আমি ব্লগ করি সেটা দেখতে ভালো লাগে, কমেন্ট করবে নিচে। তো তাহলে আমি করবো ব্লগগুলো, আর কমেন্ট করো, বেচারা কষ্ট পাবে নাহলে। তো আজকে আমরা যাব কোন কলেজ? তো এখনো জানি না কোন কলেজে যাচ্ছি আমরা আপাতত। তো দাদা আসুক, দাদা এখন বাথরুমে গেছে, আমাকে বললো একটার সময় বেরাবে পাক্কা। এখন ঘড়িতে দেখো 1:30 বাজে, সো এখনও দাদার খোঁজ নেই। দাদা আমি শুনলাম 12:30টার সময় বাথরুমে গেছে, কী করে কে জানে, ভগবানই জানে বাথরুমের ভিতরে। তো আবার দেখাবো তোমাদের আর কোন কলেজে যাচ্ছি সেটাও বলে দেবো দাদার কাছ থেকে শুনে। দাদা আগে বাথরুম থেকে বেরাক। তো অ্যাজ ইউজুয়ালি আবার জেঠু বকা দিচ্ছি, ও ওইখান থেকে বকা দিচ্ছে, তো এখন শোনাতে পারবো না কারণ আমরা আছি গার্ডেনে। জেঠু বকা দিচ্ছে, আওয়াজটা শুনতে পেলাম এত অবধি, কিন্তু ক্যামেরায় এসছে কি না বলতে পারবো না। তো প্রত্যেক দিনের মতন আমরা আবার আজকে যাব নন্দীতে। এই যে নন্দী, এই নন্দীর আগের দিন একটা কেস হয়েছিল, সেটা তোমাদের বলা হয়নি, আগের দিন বলবো বলেছিলাম। তো আগের দিন রাত্রিবেলা আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম জ্যামের মধ্যে, একটা লরি এসে পিছন থেকে মেরে দিয়েছিল নন্দীতে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো এইখানটায় এই যে স্ক্র্যাচটা পড়েছে, এটা এটার জন্য মানে প্রচণ্ড কষ্ট হয়েছে দাদার জেঠু, কারণ দাদার জেঠুর প্রচণ্ড প্রিয় এই যে নন্দীটা। আর জেঠুর নাম যেহেতু ভোলা, তো এটার নাম নন্দী, কারণ শিব ঠাকুরের বাহন নন্দী হয়। তো এখন 1:37 লেটার, তো গাইজ আমরা আজকে যাচ্ছি পুরাস কলেজ, জেঠুর কাছ থেকে শুনলাম এইমাত্র। আর দাদাও রেডি, এখন মানে সবে বাথরুম থেকে বেরালো, আগের দিন যেমন দেখলে ওরকমই বাথরুম থেকে বেরিয়েছে, এই আসছে আমাদের দিকে, আসছে আসছে এখন রেডি, সেকেন্ড বাপিলাইরি আসছে আমাদের দিকে। আমি সানি করে সবে বেরিয়েছি, আমার চুল আঁচড়াইনি, তিন ঘন্টা পর জল দিতে নেই, তিন ঘন্টা পর সান করে আমি বেরিয়েছি। তো আমরা আজকে যাবো পুরাস কলেজ, তো কোনো আইডিয়াই নেই জায়গাটা সম্বন্ধে, কোনোদিন আমি যাইনি। অলসো আই হ্যাভ নো আইডিয়া, আমারও কোনো আইডিয়া নেই। তো কেমন যাই হোক, আমাদের আগের ব্লগগুলো কেমন লেগেছে তোমরা জানিও, পেছনে ওই দেখা যাচ্ছে জামা কাপড় মেলা আছে। তো আমার ব্লগ ভালো লাগলে আগেও যেমন বলেছি কমেন্ট করবে নিচে, আর সুমনের ব্লগ ভালো লাগলে সুমনের জন্য কমেন্ট করবে, ঠিক আছে? আর আমার ব্লগ ভালো লাগলে, আমার গান ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। চ্যানেল তোমাদের কি কমেন্ট করবে, ভুলে গেছিলাম। হ্যাঁ আমি ভেবেছিলাম এটা সৈকতের চ্যানেলের ব্লগ হচ্ছে, নিজের চ্যানেলে নিজের গান দিয়ে নিজেই কপিরাইট। আরে হ্যাঁ, প্রথম ব্লগটাতে ভিডিওলে কপিরাইট মেরে দিয়েছে, যে আমার ডিমারকে সকালবেলা বলে দিয়েছি আমি তুলে বাবা। তো যাই হোক, হোয়াট এভার, আমরা মজা করছি, এটাই আমাদের লাইফস্টাইল, এটা আমাদের লাইফস্টাইল অ্যাকচুয়ালি। আমাদের শিল্পীদের সম্বন্ধে সবার যে একটা আইডিয়া থাকে, ব্যাপার আছে হুমড়া চোমড়া ব্যাপার, এইসব কিছু নয়, আমি খুব ক্যাজুয়াল মানুষ, আমি খুব সাধারণ মানুষ। তাই হোক, আমরা খুব সাধারণ, মানে আমি এরমভাবেই চলাফেরা করি। আজকে আরও একজন আছে, আজকে মিস্টার ভাট আছে, ভাট এইমাত্র ফোন করেছিল, ফোন করে বলছে যে সুমনকে বলছে তোরা নিলে তো যাবি, বলছে তুই নিরামিষ তোকে নেওয়া যাবে না, ঠিক আছে? লেজেন্ডরা বুঝে যাবে, লেজেন্ডরা বুঝে যাবে, বুঝে যাবে, ঠিক আছে? A few moments later. Guys, তোমরা এখন রেডি হয়েছি, এখন আমরা কেউ কিছু খাইনি, কারণটা খিদে পেয়েছে আমার, কারণটা দাদা এখনো খাইনি, না খেলে আমরাও খাই না, মানে খাই না বলে আমরা পাই না, পাই না পেলে খাবো কোথার দিয়ে, এটাই হচ্ছে মেন কারণ। তো একটুখানি পরে গিয়ে দেখাবো দাদা কী কী খেতে ভালোবাসে, তোমরা কেউ খাওয়াতে চাও খাওয়াতে পারো,
আমি আবার কোনো খাবার খাওয়ার জিনিস আমার না নেই, যা খাওয়াবে আমি খাবো, কোনো চাপ নেই। আমি কোনো কাউকে না বলি না, আমিও কাউকেই না বলি না। হ্যাঁ, সবাইকে আমি হ্যাঁ বলি, আমাকে কালকে তুমি প্রপোজ করো আমি খাও হ্যাঁ বলে দেবো, কোনো চাপ নেই। 1 মিনিট 37 সেকেন্ডস লেটার। আজকে সোমবার, তাই আজকে নিরামিষ, যেহেতু দাদা আজকে বকের ভক্ত, মানে শিবজির ভক্ত, তাই নিরামিষ। 1 আওয়ার লেটার। শোতে যাওয়ার আগে দাদা যা করে আমরা এইভাবেই শোতে যাই, আমরা যাই এইভাবে। এটা হচ্ছে ভোলা দাবা, শাড়িটা বলুন মামা, আর আমি কেডি মানে কাকা দাদা, তোমরা কি আমাকে চেনো? 12 seconds later. তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরাবো। এটা কি, এটা কি, এটা কি? ও সরি, খুলে ফেলি, দাঁড়াও না, এটা পরবো ভেবেছিলাম কিন্তু পরবো না, পরে তোমার বুলেট দাঁড়ানো। আজকে আমাদের সাপ্লাই অফিসের মই অনেকটা লেট করে হচ্ছে। আমাদের সাপ্লাই অফিসের মই আজকে লেট করেছে অনেকটা, বকা খাবে, জেঠুর কাছে সব শোনাবো, আমরা দেখাবো। এ ফিউ মোমেন্টস লেটার। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা রাস্তায় সাপ্লাই অফিসের মইয়ের জন্য ওয়েট করছি, এখনো আসেনি। 1 আওয়ার লেটার। অফিসের মই চলে এসেছে অনেক লেট, 3-4 ঘন্টা পর। দেখো মারবে আমাকে, সত্যি কথা বললে মারবে। বাবু হাত ধরে ঢুকিয়া বল জাম আস্তা। আমাদের সুমন নেমে গেছে, আর আমাদের মিডলে চলে এসছে আমাদের সেই বিখ্যাত ভাট সৌরভ। নাম নাম তো তোর ভাট, আবার তুই এবার বলিস আগের দিনের গল্পটা বলবো নাকি কি গল্প? আমার নাম সৌরভ সাহা, ভাট সৌরভ ওরফে না, ওরফে নাম আছে মিমো, দালাল নামই ভাট, সবাই বলল নামটাই ভাট, একটা মিষ্টি কথা। এই হচ্ছে আমাদের বড় ভাট, আমাদের নেতৃত্ব দেয় সাপ্লাই অফিসের। আপনারা দেখে মনে হয় ভাট দি, সাপ্লাই অফিসের মই আপনারা দেখে মনে হয় চোখ দেখা যায় না, কারণ চোখ দেখলে সত্যি কথা বেরিয়ে যাবে। পারলে দেখে দিচ্ছি আমি, কোনো ব্যাপার না। এই দেখুন চোখটা, হাসিটা দেখলেই বোঝা যাবে। আরে এ তো ছোট ভাট, আর এ মিমো হচ্ছে আমাদের এমন একজন মানুষ, সব থেকে কিউট দেখতে, কিন্তু সব থেকে মাথার মধ্যে এইসব বুদ্ধিগুলো ওর মাথা থেকেই আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো গাইজ, আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 10 কিলোমিটার বাকি। ম্যাপ দেখছে রাহুল দা, বস ড্রাইভ করছে, আর আর এই যে কাকা দাদা, কাকা দাদা, কাকা দাদা ঘুমানোর নাটক করছে। আমি আমার ঘুমাচ্ছে, ঘুমানোর নাটক করছিল কাকা দাদা। আর এই যে আমাদের ভাট, সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে। গল্প তোর আমার থেমেছে মাঝ পথে, কিছু আপনারা যাবার চেয়েছে তোর হতে, আমি চাইছি না আবার। চলে এসছি আমরা পুরাশ কলেজের এখানে। তো সৌরভ গাড়ি থেকে একবার পড়ে গেছিল, আবার উঠেছে। একদম মিথ্যে কথা, মিথ্যে কথা না, এটা সত্যি কথা যে সৌরভ একবার গাড়ি থেকে পড়ে গেছিল, আবার উঠলো। গাড়ি থেকে পড়ে গেছি আমি, তুলেছি তুলেছে আমায়, তার জন্য মিমোকে পরবর্তীকালে অনেক ভালো একটা গিফট দেবো। একটু আগে একটা গিফট দিয়েছি, মিমোর ব্যথাটা এখনো আছে, আবার দেবো। 1 মিনিট 37 সেকেন্ডস লেটার। চলে এসেছি, এবার গাড়িটা নামানো হবে, খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে, অনেকটা নিচে রাস্তা, সেখান থেকে নামাতে হবে গাড়ি। আমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, চলে নামছি, নামছি আমরা। পাশে পাশে সুনীতা বিদাস নন্দী মহাবিদ্যালয়। আমরা চলে এসেছি কলেজে, পুরাশ কলেজে।
আমাদের সৌরভ প্রথম দিকেই ধেরিয়ে দিয়েছে একটা গেস্ট, ওকে একটা ফুটেজ না নিতে বলেছিলাম, তো ফুটেজটাকে এমনভাবে নিয়েছে ওটা কোনো জায়গায় ইউজ করতে পারবো না। দাদা কিছু বলো, কিছু বলো নি, সৌরভ মুডটা নষ্ট করে দিচ্ছি, এটাই হচ্ছে আসল কথা। যে কারণে সৌরভকে বলা হয়েছে সৌরভ সেগুলোই ভুলে যায়, তো সৌরভ এখন চুপ করে বসে আছে। সৌরভের আজকে পুরো গল্প হবে, আজকে খেলা হবে সৌরভের উপর দিয়েই। ভাই কাঁপছে, বল বল শুনতে চাই অডিয়েন্স তোর কথা শুনতে চাই, যে তুই একটা ভিডিও মিস করে দিয়েছিস। ক্ষমা চাও, ক্ষমা করে দিও কেশব দাদার, আমি বড় ফ্যান, আমায় ক্ষমা করে দেবে, ভিডিও মিস করে দিয়েছি, আর জোর করে ক্ষমা চাই। কিছু নিয়ে এসছি একজন দাদার জন্য, দেখাবো আমরা। আজকে পুরাশ কলেজে এসেছি, তো ওরা আমতা কলেজ থেকে এসছে। আমতা কলেজে আমরা গত সপ্তাহে অনুষ্ঠান করতে গেছিলাম, এত সুন্দর একটা কেক আমার জন্যে সারা রাত জেগে বানিয়ে এনেছে। আমার কাছে সত্যি মানে এটা এটা কোনো মূল্য দিয়ে বিচার হবে না, এত সুন্দর একটা জিনিস দিয়েছে। Few moments later.
শেষ অনেকক্ষণ আমরা বেরিয়েও গেছি ব্লগটার কথা, প্রোগ্রাম তো দেখলে তোমরা কেমন হলো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, সৌরভ হচ্ছে ভাট, সৌরভ হচ্ছে বক্তব্য, হচ্ছে মৌসিন মিমো। ওর অনেক ঘটনা আছে যেগুলো আমি এখন বলবো না, একদিন বলবো, সব বলবো। তোর ঘটনাগুলো আমি বলবো, আমি একটু বলি তাহলে, আমার ঘটনা এখন বলবি এত, আমি আমি বলবো। আর আর একটা কথা আছে, আমি যখনই ওর ঘটনা বলতে যাই ও ভিডিওটা তোমার স্টপ করে দেয়। এবার আগে আমি বলি, আগে আমি, তারপরে তুমি। স্টারমল সৌরভ আরেকটা নাম ওর, ঠিক আছে। সো গাইজ, আমরা এখন অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, আমাদের বাড়ি এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা জ্যামে ফেসে রয়েছি। সেই মিনিমাম 2 ঘন্টা আগে থেকে জ্যামে ফেসে আছি, অবস্থা খারাপ। খিদে পেয়েছে, খুব খিদে পেয়ে গেছে, পেটে দৌড়াচ্ছে। দু ঘন্টা জ্যামে আছি আমরা, আর ভালো লাগছে না। তারাও দেখাচ্ছি সবাইকে জ্যামটা, বিশাল ঠান্ডা গেছিস রেকর্ড দেয়নি আবার, আরে আমরা তো গাড়ি থেকে নামলাম বিশাল ঠান্ডা, আবার রেকর্ড দেয়নি আবার দেই। আরে আমরা তো গাড়ি থেকে নামলাম বিশাল ঠান্ডা ভেবে এদিকে নেমে দেখছি গরম, জ্যাকেট হাতে করে নিয়ে বেরিয়েছি, তাই এখন এটা সৌরভ ধরবে। হ্যাঁ, তারা এখানে কী করছে সেটাই তো বলো। আমরা খেতে এসছি, আমরা এখন এয়ারপোর্টের উল্টো পাশে গ্যানি ধাবা আছে, গ্যানি ধাবায় খাই, এখানে খাবো না, বেশি স্পিডে বলার কাছে। আমরা এখন গ্যানি ধাবায় খেতে এসেছি, টাটা। খাওয়া দাওয়া শেষ আমাদের, আমরা এখন বাড়িতে ফিরছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ব্লগটা, আজকের ব্লগ এখানে এই অবধি। চ্যানেলের সাথে থাকো, কেশবদের সাথে থাকো, কেশবদের ব্লগের সাথে থাকো, আমার সাথে থাকো। আর বলে দিয়েছিলাম ব্লগ, কার ব্লগ বেশি ভালো লাগে কমেন্ট করবে। আর সৌরভ টাটা বলে দাও, জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলটাও, অন্য চ্যানেল গুলোর পাশাপাশি এখানেও তোমরা সবাই থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট। জেটু টাটা বলে দাও, টাটা ভাই, টাটা।